আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সিভিল সলিউশন 24 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজ আপনাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে 818টি পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং 17 এপ্রিল 2023 তারিখ থেকে অনলাইনের মাধ্যমে চাকরির আবেদন প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে নিম্নমান হিসাব সহকারী পদে চাকরির জন্য আবেদন করবেন সেই প্রসেসটি। তো প্রিয় ভিউয়ার্স, এই পদে আবেদন করতে হলে অবশ্যই আপনাদেরকে বাণিজ্য বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস হতে হবে। কোনো পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ শ্রেণী বা জিপিএ 2 এর নিচে হলে আবেদন করা যাবে না। তো প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হলে আপনাদের ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ হবে 300×300 পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ হবে 300×80 পিক্সেল। আপনাদের ছবি পূর্ব থেকে ডিসাইজ করে আপনাদের মোবাইল বা কম্পিউটারে রেখে দিতে হবে, তারপর আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন শুরু করতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, কীভাবে আপনারা মোবাইলের মাধ্যমে আপনাদের ছবি রিসাইজ করবেন এই বিষয়ে আমার একটি ভিডিও রয়েছে, সেই ভিডিওর লিঙ্কটি আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে প্রথমে দেখে নেবেন, তারপর আপনাদের ছবি এবং সিগনেচার রিসাইজ করে তারপর আপনারা আবেদন শুরু করবেন। যদি আপনারা এখন পর্যন্ত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে না থাকেন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আমি এর পূর্বে একটি ভিডিও আপলোড করেছি, সেই ভিডিও লিঙ্কটি আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো প্রিয় ভিউয়ার্স, তাহলে চলুন আমরা কথা না বলে মূল ভিডিওতে চলে যাই। তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের প্রতি আমার ছোট একটি অনুরোধ, এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন পরবর্তী ভিডিও আপলোড করার জন্য। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা এই কাজটি মোবাইলের মাধ্যমে করতে পারবেন এবং ল্যাপটপ বা কম্পিউটার দিয়েও করতে পারবেন। যদি আপনারা মোবাইল দিয়ে কাজটি করতে চান তাহলে প্রথমেই আপনারা আপনাদের মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, তারপর আপনারা উপরে এরকম থ্রি ডট একটি অপশন দেখতে পারবেন ডান পাশে, এখানে ক্লিক করে আপনাদের মোবাইলটিকে ডেস্কটপ ভার্সন বানিয়ে নেবেন। তারপর আপনারা সার্চ বারে গিয়ে টাইপ করবেন bpdb.teletalk.com.bd, এই ওয়েবসাইটটি লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড অর্থাৎ বিপিডিবি। এটা হচ্ছে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইট থেকে আপনারা চাকরির জন্য আবেদন করতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তিটি। যদি আপনারা এখনো পর্যন্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে না থাকেন তাহলে এখানে ক্লিক করে ডাউনলোড করে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারবেন। আর যদি সরাসরি আবেদন পদ্ধতিতে চলে যেতে চান তাহলে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে পদগুলো চলে আসবে, অর্থাৎ কোন কোন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই পদগুলো এখানে দেখাবে। তো প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ নিম্নমান হিসাব সহকারী পদে অনলাইনের মাধ্যমে চাকরির জন্য আবেদন করবেন সেই প্রসেসটি দেখাবো। তাই আমি প্রথমে এই পদটিকে সিলেক্ট করব, এখানে ক্লিক করে আপনারা সিলেক্ট করবেন। তো প্রিয় ভিউয়ার্স, এই পদে 300 জন লোক নিয়োগ করা হবে। তো আপনার পদটি সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট একটি অপশন রয়েছে, এই নেক্সট অপশনটিতে ক্লিক করবেন। নেক্সট অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে, এটা হচ্ছে টেলিটকের প্রিমিয়াম মেম্বার। আপনি যদি টেলিটকের প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন তাহলে এখান থেকে ইয়েসে ক্লিক করবেন, তারপর এখানে আপনার আইডিটি বসিয়ে তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি অটোমেটিকলি পূরণ হয়ে যাবে। আর যদি আপনি টেলিটকের প্রিমিয়াম মেম্বার না হয়ে থাকেন তাহলে এখান থেকে নোতে ক্লিক করবেন, নোতে ক্লিক করে তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা যদি টেলিটকের প্রিমিয়াম মেম্বার হতে চান তাহলে কীভাবে আপনারা টেলিটকের প্রিমিয়াম মেম্বার হবেন এ বিষয়ে আমার একটি ভিডিও রয়েছে, সেই ভিডিও লিঙ্কটি আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নেবেন। তো আমি এখান থেকে নো সিলেক্ট করে দিচ্ছি, তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে অ্যাপ্লিকেশন ফর্মটি চলে আসবে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদেরকে নির্ভুলভাবে পূরণ করতে হবে। তো আপনারা এখানে প্রথমে দেখতে পাচ্ছেন নেম অফ দি পোস্ট, নিম্নমান হিসাব সহকারে এটা অটোমেটিকলি দেওয়া থাকবে। তারপর দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্টস নেম, এখানে আপনার নাম লিখতে হবে ইংরেজিতে, তারপর আবেদনকারীর নাম এখানে লিখতে হবে বাংলাতে, তারপর দেখতে পাচ্ছেন ফাদার্স নেম, এখানে ফাদার্স নেম দিতে হবে ইংরেজিতে, তারপর দিতে হবে বাংলাতে পিতার নাম, তারপর দেখতে পাচ্ছেন মাদার্স নেম, এখানে মাদার্স নেম দিতে হবে ইংরেজিতে, তারপর এখানে মাতার নাম দিতে হবে বাংলাতে, তারপর দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, এখানে আপনার জন্ম তারিখ দিতে হবে, প্রথমে দিতে হবে মান্থ, তারপর ডে, তারপর ইয়ার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি সিলেক্ট হয়ে যাবে অথবা এখান থেকে ক্যালেন্ডার চলে আসবে, আপনি ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে দিতে পারবেন অথবা ম্যানুয়ালি এখানে লিখে দিতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন ন্যাশনালিটি, এটা বাই ডিফল্ট দেওয়া থাকবে বাংলাদেশি, তারপর এখান থেকে রিলিজিয়ান সিলেক্ট করতে হবে অর্থাৎ ধর্ম, আপনার যে ধর্ম সেই ধর্মটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন জেন্ডার, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে আপনি জেন্ডার সিলেক্ট করে দেবেন, ছেলে হলে মেল আর মেয়ে হলে ফিমেল সিলেক্ট করতে হবে।
তারপর দেখতে পাচ্ছেন ন্যাশনাল আইডি বার্থ রেজিস্ট্রেশন এবং পাসপোর্ট আইডি আপনার কি ন্যাশনাল আইডি বার্থ রেজিস্ট্রেশন এবং পাসপোর্ট আইডি এই তিনটার মধ্যে থেকে যে কোনো একটা দিতে হবে ন্যাশনাল আইডি থাকলে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ইয়েস এ ক্লিক করে দিবেন তারপর এখানে আপনার আইডি নম্বরটি বসিয়ে দিবেন আর যদি না থাকে তাহলে আপনি এখান থেকে নো করে দেবেন বার্থ রেজিস্ট্রেশন থাকলে ইয়েস এ ক্লিক করবেন না থাকলে নোতে ক্লিক করবেন এবং পাসপোর্ট থাকলে ইয়েস এ ক্লিক করবেন না থাকলে নোতে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন ম্যারিটাল স্ট্যাটাস বৈবাহিক অবস্থা এখানে ক্লিক করবেন বিবাহিত হলে ম্যারিড আর অবিবাহিত হলে সিঙ্গেলে ক্লিক করবেন যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে ম্যারিডে ক্লিক করার পর এখানে স্পাউস নেম একটা অপশন আসবে ছেলে হলে স্ত্রীর নাম আর মেয়ে হলে স্বামীর নাম দিতে হবে এখানে তারপর দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার এবং কনফার্ম মোবাইল নাম্বার এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে একই মোবাইল নাম্বার দুইবার দিতে হবে আপনাকে তারপর দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন কোটা এখানে ক্লিক করবেন যদি আপনার কোনো কোটা থাকে তাহলে আপনি এখান থেকে আপনার কোটাটা বসিয়ে দেবেন প্রথমে দেখতে পাচ্ছেন চাইল্ড অফ ফ্রিডম ফাইটার অর্থাৎ মুক্তিযোদ্ধা সন্তান হলে চাইল্ড অফ ফ্রিডম ফাইটার দিতে হবে তারপর গ্র্যান্ড চাইল্ড অফ ফ্রিডম ফাইটার মুক্তিযোদ্ধা নাতি নাতনি হলে এটা সিলেক্ট করতে হবে তারপরে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ শারীরিক প্রতিবন্ধী হলে এটা দিতে হবে তারপর দেখতে পাচ্ছেন অরফেন এতিম হলে অরফেন দিতে হবে তারপর ইথনিক মাইনরিটি উপস্থিত হলে ইথনিক মাইনরিটি এবং আনসার বিডিপি সদস্য হলে আনসার বিডিপি সিলেক্ট করতে হবে আর যদি আপনার কোনো কোটা না থাকে তাহলে এখান থেকে নন কোটা করে দেবেন তারপর দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্টাল স্ট্যাটাস আপনি এখানে ক্লিক করবেন যদি আপনি সরকারি কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন বর্তমানে তাহলে গভর্নমেন্ট এমপ্লয়ি দিয়ে দেবেন আধা সরকারি কোনো প্রতিষ্ঠানে চাকরি করলে সেমি গভর্নমেন্ট এমপ্লয়ি দিতে হবে স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠানে চাকরি করলে অটোনোমাস দিতে হবে আর যদি আপনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চাকরি করেন তাহলে ডিপার্টমেন্টের ক্যান্ডিডেট এটা সিলেক্ট করতে হবে আর যদি আপনার এখান থেকে কোনো কোটা না থাকে তাহলে এখান থেকে নান করে দেবেন তারপর দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস এখানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে প্রথমে দেখতে পাচ্ছেন কেয়ার অফ এখানে আপনার অভিভাবকের নাম দিতে হবে পিতা বা মাতার নাম দিতে পারবেন অথবা পিতা মাতা যদি কেউ জীবিত না থাকে তাহলে বড় ভাই বোনের নামও দিতে পারবেন তারপর এখানে ভিলেজ টাউনের নাম বসিয়ে দেবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে ডিস্ট্রিক্ট রয়েছে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার ডিস্ট্রিক্ট চলে আসবে এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট খুঁজে সিলেক্ট করে দেবেন তারপর দেখতে পাচ্ছেন উপজেলা বা পিএস এখান থেকে আপনি আপনার উপজেলা বা থানা সিলেক্ট করতে হবে তারপর এখানে পোস্ট অফিসের নামটা বসিয়ে দিতে হবে তারপর এখানে পোস্ট করে দিতে হবে যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই রকম হয়ে থাকে তাহলে আপনি সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস এখানে ক্লিক করে টিক মার্ক বসিয়ে দেবেন আর তো আলাদা হয় তাহলে টিক মার্ক তুলে এখানে ম্যানুয়ালি লিখে দেবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে শিক্ষাগত যোগ্যতা দিতে হবে এসএসসি বা ইকুইভ্যালেন্ট এখানে এসএসসি তথ্য দিতে হবে তারপর এখানে এইচএসসি তথ্য দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন এক্সামিনেশন এখান থেকে আপনাকে প্রথমে এক্সামিনেশন সিলেক্ট করতে হবে তারপর এখানে আপনার এসএসসি রোল নম্বর দিতে হবে তারপর গ্রুপ দিতে হবে আপনি কোন গ্রুপে পড়াশোনা করেছেন সেই গ্রুপ দিতে হবে তারপর এখান থেকে বোর্ড সিলেক্ট করতে হবে আপনি কোন বোর্ডের আন্ডারে এসএসসি পাস করেছেন সেই বোর্ডটি সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে রেজাল্ট সিলেক্ট করতে হবে যেহেতু এসএসসি জিপিএ 5 হয় সেহেতু আপনি এখান থেকে জিপিএ 5 সিলেক্ট করবেন তারপর এখানে আপনার জিপিএ পয়েন্টটা বসিয়ে দেবেন তারপর এখান থেকে পাসিং ইয়ার দিতে হবে আপনি কত সালে এসএসসি পাস করেছেন সেই সালটা এখানে বসিয়ে দেবেন একইভাবে আপনি এইচএসসি তথ্যগুলো দিয়ে দেবেন যদি আপনার গ্র্যাজুয়েশন করা থাকে তাহলে ইফ অ্যাপ্লিকেবল এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে টিক মার্ক বসাবেন তারপর এই তথ্যগুলো দিয়ে ফর্মটি পূরণ করে দেবেন যেহেতু এই পদে শুধুমাত্র এইচএসসি পাস এসএসসি বাণিজ্য বিভাগ থেকে সেহেতু আপনি এসএসসি এবং এইচএসসি এই দুটি তথ্য দিলেই হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন এক্সপিরিয়েন্সের একটা অপশন রয়েছে ডু ইউ হ্যাভ কম্পিউটার ট্রেনিং অন মাইক্রোসফট অফিস এম এস ওয়ার্ড এম এস এক্সেল পাওয়ার পয়েন্ট আপনাকে অবশ্যই এটা ইয়েস এ ক্লিক করতে হবে আপনি এখান থেকে ইয়েস সিলেক্ট করে দেবেন তারপর এখানে একটি সিকিউরিটি কোড দেখতে পাচ্ছেন এই সিকিউরিটি কোডটি এখানে বসিয়ে দেবেন এই সিকিউরিটি নির্ভুলভাবে এখানে বসানোর পর এখানে দেখতে পাচ্ছেন একটি চেকবক্স রয়েছে এখানে ক্লিক করে টিক মার্ক বসাবেন তারপর এখান থেকে সাবমিটে ক্লিক করে দেবেন প্রিভিয়াস সাবমিট অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাপ্লিক্যান্টস প্রিভিউ দেখাচ্ছে আপনি যে তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যগুলো এখানে দেখাবে এখান থেকে আপনাকে সব তথ্য চেক করে নিতে হবে যেন কোনো তথ্য ভুল না হয় যদি আপনার কোনো তথ্য ভুল হয়ে থাকে তাহলে আপনারা এখানে এডিট করার অপশন দেখতে পাচ্ছেন চেঞ্জ নিডেড ক্লিক হ্যাড টু এডিট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে আপনারা আপনাদের ভুল তথ্যগুলো সঠিক করে দিয়ে পুনরায় সাবমিটে ক্লিক করবেন এখান থেকে যদি আপনাদের সকল তথ্য ঠিক থাকে তাহলে এখন আপনাকে ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে তো প্রিয় ভিউয়ার ছবি আপলোড করার জন্য এখানে চুজ ফাইল অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের মোবাইল বা কম্পিউটার যেখানে ছবি রয়েছে সেখানে আপনাদেরকে নিয়ে যাবে তারপর এখান থেকে আপনাদের ছবিটি খুঁজে বের করতে হবে ছবি খুঁজে বের করে আপনি ছবির উপর ক্লিক করবেন তারপর এখান থেকে ওপেনে ক্লিক করে দেবেন হ্যাঁ প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ছবিটা আপলোড হয়ে গেছে তারপর আপনারা কিভাবে সিগনেচারটা আপলোড করে দেবেন
ছবি এবং সিগনেচার আপলোড করা হয়ে গেলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি চেকবক্স, এখানে ক্লিক ও টিক মার বসাবেন, তারপর এখান থেকে সাবমিটে ক্লিক করে দেবেন। এবার সাবমিট অপশনটিতে ক্লিক করার পর আপনারা ফাইনাল অ্যাপ্লিক্যান্টস কপি পেয়ে যাবেন। এই অ্যাপ্লিক্যান্টস কপিতে একটি ইউজার আইডি পাবেন, এখানে দেখতে পাচ্ছেন ইউজার আইডি রয়েছে। এই ইউজার আইডি ব্যবহার করে আপনাদেরকে 2টি এসএমএস এর মাধ্যমে আবেদন ফি বাবদ 223 টাকা পরিশোধ করতে হবে। টোটালে আপনাকে 230 টাকা মতো টেলিটক সিমে রিচার্জ করে নিতে হবে, তারপর আপনাদেরকে 2টি মেসেজ সেন্ড করতে হবে। তো প্রিয়ভার্সাল, চলুন আমরা দেখি নিই কিভাবে আপনারা মেসেজটি সেন্ড করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট এসএমএস ফরম্যাট, আপনি আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন বিপিডিবি, তারপর একটি স্পেস দিবেন, স্পেস দিয়ে যে ইউজার আইডি পাবেন সেই ইউজার আইডিটি লিখে 163 পোর্ট নাম্বার মেসেজটি সেন্ড করে দেবেন। প্রথম মেসেজটি সেন্ড করার পর আপনার মোবাইলে একটি এসএমএস আসবে, সেই এসএমএস টিতে 8 ডিজিটে একটি পিন কোড থাকবে, সেই পিন কোডটি ব্যবহার করে আপনাকে দ্বিতীয় এসএমএস লিখতে হবে। এখানে দ্বিতীয় এসএমএস লেখার নিয়ম হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে বিপিডিবি, তারপর আরেকটি স্পেস দিতে হবে, স্পেস দিয়ে লিখতে হবে ইয়েস, তারপর আরেকটি স্পেস দিয়ে যে পিন নাম্বার পাবেন সেই পিন নম্বরটি লিখে 1634 নম্বর মেসেজ সেন্ড করলেই আপনার এসএমএস টি চলে যাবে। আপনার সিম থেকে আবেদন ফি হবে 223 টাকা কেটে নেওয়া হবে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করে টাকা পে না করলে কিন্তু আপনাদের আবেদনটি গ্রহণযোগ্য হবে না। যতক্ষণ পর্যন্ত আপনারা টাকা পে না করবেন ততক্ষণ পর্যন্ত আপনাদের আবেদনটি গ্রহণযোগ্য হবে না। তো প্রিয় ভিউয়ার্স, দ্বিতীয় এসএমএস টি সেন্ড করার পর আপনার মোবাইলে একটি কনফার্মেশন এসএমএস আসবে, সেই এসএমএস টিতে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে, সেই পাসওয়ার্ড এবং ইউজার আইডি আপনাকে সংরক্ষণ করতে হবে পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য। এখান থেকে আপনার এই অ্যাপ্লিকেন্স কপিটি ডাউনলোড করে রাখতে পারবেন। এখানে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলেই আপনারা এই অ্যাপ্লিকেন্স কপিটি ডাউনলোড করতে পারবেন অথবা সরাসরি প্রিন্ট করতে পারবেন। তো প্রিয়ভার্স, আপনারা দেখলেন যে কিভাবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিম্নমান হিসাব সহকারী পদে অনলাইনের মাধ্যমে চাকরি আবেদন করবেন সেই প্রসেসটি। তো প্রিয়ভার্স, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন। তো আবেদন করার সময় যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আমি আপনাদেরকে সঠিক উত্তরে সহযোগিতা করার চেষ্টা করব। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর শেয়ার করে সবাই থেকে শুরু করে দেবেন। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। পরবর্তী ভিডিও দেখে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।